ছেলেরা কি আংটি চেইন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পারবে? যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া জায়েজ নয়, কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তাআলা নারীদের জন্য জায়েজ রেখেছেন, পুরুষদের জন্য নয়। আর পুরুষদের জন্য কেন নয়, আল্লাহর বরং যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ অকল্যাণের দিক আছে, কোনো রহস্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ আমাদেরকে দেননি। সেটা আমরা জানি বা না জানি, বুঝি কিংবা না বুঝি, আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি। অতএব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা জায়েজ নয়, স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা জায়েজ নয়। আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে। আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের আপনার গহনা, নারীদের সাথে সাদৃশ্য জানানো হয়, সেই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। আল্লাহুল মুতাশাব্বিহিন মিনাল রিজাল বিন নিসা, ওই পুরুষদের প্রতি আল্লাহর লানত এবং অভিশাপ নাজিল হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাদের সাথে মিল রাখে। অতএব মেয়েরা যে সমস্ত গহনা পরে সেগুলো ছেলেদের পরা উচিত নয়। লিপি ইসলাম লিখেছে, আকিকার অনুষ্ঠানে মেহমানদের দেওয়া গিফট কি গ্রহণ করা যাবে? আকিকার অনুষ্ঠানে মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়, তারা গিফট নিয়ে আসেন। এ নিয়ে আমরা এর আগে বলেছি, যেটা আমাদের সমাজের একটা মন্দ কালচারে পরিণত হয়েছে যে আমরা আকিকার জন্য দাওয়াত দিলে কিছু নিয়ে আসতে হয়, এবং যারা দাওয়াত পান মধ্যবিত্তের হলে তাদের কাছে এটা একটা সজাগতা, একটা রকমের জুলুমের বিষয় হয়ে দাঁড়ায়, তারা বাধ্য হয়ে দেন। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত যে আকিকার অনুষ্ঠানগুলোকে নিছক এই আর্থিক লেনদেনের যে বিষয় আছে এটা ঊর্ধ্বে ওঠা এবং লিখে দেওয়ার যে এটা নিছকই আপনার সামাজিক অনুষ্ঠান, এখানে কোনো উপহার গ্রহণ করা হবে না। কিংবা আকিকার জন্য আনুষ্ঠানিকতাও আমরা বর্জন করতে পারি, এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়, আনুষ্ঠানিকতা এখানে আবশ্যক নয়, একান্ত ঘরোয়াভাবে আনুষ্ঠানিকতা থাকতে পারে। আর বাকি যারা দূরে আছেন তাদের কাছে গোশত পাঠিয়ে দেওয়া যেতে পারে, অন্য কোনোভাবে রান্না করে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু টেবিল বসিয়ে চেয়ার বসিয়ে রীতিমতো আকিকার অনুষ্ঠান এবং এ জাতীয় কিছু অনুষ্ঠান, বিয়ে, আকিকা, এগুলোতে যোগবিয়োগ করা হয় যে কত মানুষকে দাওয়াত দেওয়া হবে, কাদেরকে দাওয়াত দেওয়া হবে, দিলে কী পরিমাণ অর্থ বা বিভিন্ন জিনিসপত্র আসবে, সেগুলোর ক্যালকুলেশন করা হয়। এটা রীতিমতো চাঁদাবাজির সামিল। একজন শিশু তার জীবনের শুরুতে মানুষের আপনার কষ্টমাখা টাকা বা জুলুম করে মানুষের কাছ থেকে তথা গিফট আদায় করা সন্দেহাতীতভাবে শিশুর জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, পরিবারের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। বিধায়গুলো অর্জন বর্জন করা উচিত।